হয় আজি এক সপ্তাহ ধরে নেরানেপারা বরষুণের ফলত নৈর বারানি পানিয়ে আমার ব্রিজখন উঠাই লই গল, যার ফলত আমার কালীপুখুরী অঞ্চলের যুদ্ধ গাঁও আছে প্রত্যেক গাঁওবাসীর একটা ডর অসুবিধা সম্মুখীন হয়েছে, লগতে স্কুলের ছাত্রছাত্রী সকলের ডর একটা অসুবিধা হয়েছে। সেই অসুবিধার ফলত ছাত্রছাত্রী স্কুলত সঠিক সময়ত উপস্থিত হব নয়, আর এই কালীপুখুরী অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষক প্রধান হয়, কৃষিজীবী হয়, এওলোক ব্যবসায়ের ক্ষেত্রতো যথেষ্ট অসুবিধা হওয়া দেখা দিছে। তো প্রত্যেকবারে আমি এনেকা অসুবিধার সম্মুখীন হবলগা হয়। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে বহুত সরকার আহিলে গুছি গল, কিন্তু এই এটা সমস্যা দীর্ঘদিনীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো সরকারে গুরুত্ব নিদিলে, ইয়াতকে আর দুর্ভাগ্যজনক কথা আর নাইয়ে কব পারি। তো গতি যা 3 মার্চত আমার অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহে যে একটা আশ্বাস দিছে যে ব্রিজখন বনাই দিব বলে, তো মই ভাবো কেবল মাত্র ভোট ক্রেডিট করিবর কারণে শব্দ প্রয়োগ করলেই নহব, শব্দটো বাস্তবত রূপান্তরিত করিব পারিব লাগিব। গতিকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সারক মই অনুরোধ করেছো যে অতি সোনকালে ব্রিজখন নির্মাণ করে দি আমার এই বৃহত্তর কালীপুখুরী অঞ্চলের গাঁওবাসীক যাতে যাতায়াতের সুবিধা করে দিয়ে তারে অনুরোধ করেছো। আর বিটিসি প্রধান প্রমোদ বড় ডাঙরিয়া সারর যা PM আমার গাঁত আহি পাইছিলে ইলেকশনের আগত, তেওর নাম আসলে মহন্ত বলে গম পাইছো তেখেতর টাইটেলটো, সেই ঘরে ঘরে গিয়ে সুমধুর কণ্ঠে কৈছিল যে চম্পানৈর পাৰৰ চম্পানৈর ব্রিজখন হয়ে গল বলে কৈছিল, কেবল মাত্র ভোট প্রদান করব লাগে। তো কেবল মাত্র এনেকা আশ্বাস দি ভোট ক্রেডিট করলেই নহব, যথেষ্ট সময়ত কামখিনি রূপান্তরিত করে দেখাব পাৰিব লাগিব জনসাধারণক। গতি বিটিসি প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়া সারকও মই অনুরোধ করেছো যাতে আপুনি ইয়ার দৃষ্টিগোচর হয় আর অতি সোনকালে আমার এই ব্রিজখন নির্মাণ করে দি আমার বৃহত্তর অঞ্চলের কালীপুখুরী অঞ্চলের গাঁওবাসীক যাতে যথেষ্ট সুবিধা করে দিয়ে তারে মই অনুরোধ জানাইছো।